আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানটি। বিষয়ভিত্তিক শিক্ষক হিসেবে আমি আছি ফাতেমা বেগম সিদ্দিকী, বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমাদের পাঠদানের বিষয়টি সম্পর্কে জেনে নেই ছবির মাধ্যমে। প্রথমে একটি ছবি তোমাদেরকে আমি দেখাচ্ছি, মাটির তৈরি পাত্র। দ্বিতীয় একটি ছবি দেখাচ্ছি, যেটা পিতলের তৈরি। তৃতীয় ছবিটি দেখো, মেলামাইনের তৈরি। এবং চতুর্থ ছবিটি হচ্ছে সিরামিকের তৈরি। এই পরিবর্তনটা আমাদের কোন অধ্যায়টিকে মনে করিয়ে দেয় তোমরা বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে। হ্যাঁ, ঠিকই তোমরা বুঝতে পেরেছো। আজকে আমাদের পাঠদানের অধ্যায় হচ্ছে বাংলাদেশের সামাজিক পরিবর্তন, দশম শ্রেণীর অধ্যায় 15। এই পাঠদান পরে আমরা কি শিখন ফল অর্জন করব এক ঝলক দেখে নেই। সামাজিক পরিবর্তনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, সামাজিক পরিবর্তনের উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবো। সামাজিক পরিবর্তনের উপাদান হিসেবে প্রাকৃতিক, জৈবিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, শিক্ষা, প্রযুক্তি ও যোগাযোগ উপাদান দ্বারা যে সামাজিক পরিবর্তন হচ্ছে সেটার প্রভাব আমরা ব্যাখ্যা করতে পারবো। এবং চতুর্থ, সামাজিক পরিবর্তনজনিত বিষয় সম্পর্কে আমরা সচেতন হতে পারবো। চলো এবার চলে যাই মূল পাঠদানে। প্রথমেই আমি তোমাদেরকে সামাজিক পরিবর্তনের সংজ্ঞাটি সংক্ষিপ্ত ভাবে বলতে চাই। সামাজিক পরিবর্তনের সংজ্ঞাটি কি, অর্থাৎ সামাজিক পরিবর্তন বলতে কি বোঝানো হচ্ছে? সামাজিক পরিবর্তন হলো সমাজ কাঠামো ও এর কার্যাবলীর পরিবর্তন। এটা একটা সাধারণ সংজ্ঞা। পরবর্তীতে চলো আমরা একটু দেখে নিই আমাদের কিংসলে ডেভিস, যিনি বিখ্যাত সমাজবিজ্ঞানী, তার সামাজিক পরিবর্তন সম্পর্কে তার উক্তিটি। কিংসলে ডেভিসের মতে সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। এবার আর একটু দেখে নিই ম্যাকাইভারের সংজ্ঞাটি। ম্যাকাইভার বলেছেন, মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। চলো এবার সামাজিক পরিবর্তনের মূল দুটো বিষয় নিয়ে আমরা কথা বলি, যেটা আলোচনার মাধ্যমে আমাদের কাছে উন্মুক্ত হয়ে যাবে সামাজিক পরিবর্তনের স্পষ্ট ধারণাটি। মৌল কাঠামো। সাধারণত প্রতিটা সমাজেরই মৌল কাঠামো থাকে, এবং এই মৌল কাঠামোটি গড়ে ওঠে সেই সমাজের সংশ্লিষ্ট সমাজের উৎপাদন ব্যবস্থা এবং তার সাথে জড়িত মানুষের পেশার মধ্যকার পারস্পরিক সম্পর্কের মাধ্যমে। এই মৌল কাঠামোকে ঘিরে কতগুলো উপরিকাঠামো সৃষ্টি হয়, যেমন আইন কানুন, রাজনীতি, সংস্কৃতি। এবং সামাজিক পরিবর্তন হচ্ছে এই মৌল কাঠামো এবং এই উপরিকাঠামোর পরিবর্তন। সুতরাং সারসংক্ষেপ কি দাঁড়ালো, আমরা বলতে পারি সমাজে বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের আচার আচরণের পরিবর্তন, কৃষ্টি সংস্কৃতির পরিবর্তন, সমগ্র জাতির জীবন ব্যবস্থার পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। সামাজিক প্রতিটা পরিবর্তন বলো, আর গতিশীলতাই বলো বা প্রভাবই বলো, সব কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এই ক্ষেত্রে আমরা দেখে নিই সামাজিক পরিবর্তনের কিছু বৈশিষ্ট্য। সামাজিক পরিবর্তন ধীর গতিতে হতে পারে এবং অথবা দ্রুত গতিতেও হতে পারে। সামাজিক পরিবর্তন একটি দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ধর্মীয় মূল্যবোধকে প্রভাবিত করে, সনাতন জীবন ব্যবস্থাকে স্পর্শ করে, সমাজে সৃজনশীল কর্মকাণ্ডে গতি আনে, উন্মুক্ত করে জ্ঞান বিজ্ঞানের নতুন কলা কৌশল, সৃষ্টি হয় নতুন সৃষ্টির উন্মাদনা, শুরু হয় সমাজ গঠনের প্রক্রিয়া। এই ক্ষেত্রে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এখন আমরা চলে যাব বিভিন্ন উপাদানের ক্ষেত্রে। বিভিন্ন উপাদান যেগুলো দিয়ে সমাজ প্রতিনিয়ত পরিবর্তনের সম্মুখীন হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সর্বপ্রথম আলোচনা করব প্রাকৃতিক উপাদানটি। আমরা জানি বাংলাদেশ আমাদের দেশ, এবং ভৌগোলিকগত অবস্থানের দিক থেকে এই দেশটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে খ্যাত একটি দেশ। এবং এইখানে প্রাকৃতিক উপাদানগুলো যেগুলো নদী ভাঙন, জলোচ্ছ্বাস, বন্যা, টর্নেডো, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এইসব উপাদানগুলো আমাদের সামাজিক পরিবর্তনে ব্যাপক প্রভাব ফেলে। আমরা চলো একটি ছবির মাধ্যমে দেখে নিই নদী ভাঙনের ব্যাপারটি। দেখো, নদী ভাঙনের ফলে মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং সে আশ্রয়ের টানে শহরে ছুটতে থাকে। জলোচ্ছ্বাসের ফলে ঘরবাড়ি হারা হয়ে যায় মানুষ, এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। একটা নির্দিষ্ট সময় পর আবার তারা প্রকৃতির সাথে যুদ্ধ শুরু করে দেয়। চলে যাচ্ছি বন্যায়। আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে বন্যায় মানুষের দুর্ভোগের কোনো শেষ থাকে না। এতে করে এই পরিবর্তনটা কিন্তু, এই প্রাকৃতিক কারণটা কিন্তু সামাজিক পরিবর্তনকে অনেকটা প্রভাবিত করে। টর্নেডো এরকম প্রাকৃতিক একটি দুর্যোগ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এইগুলোর প্রভাবে আমাদের সামাজিক পরিবর্তনে বিশাল প্রভাব পড়ে।
প্রাকৃতিক এই উপাদানগুলোর ফলে যে সামাজিক পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের প্রভাব আমাদের সমাজে সুদূর প্রসারী। চলো দেখে নিই যে প্রাকৃতিক উপাদানের প্রভাবে আমাদের সমাজে পরিবর্তনগুলোর ফলে কি ধরনের প্রভাব পড়ছে। এইসব প্রাকৃতিক পরিবর্তনের কারণে মানুষ গৃহহীন হচ্ছে, মানুষ অসহনীয় দুর্ভোগের শিকার হচ্ছে, ফলে তারা আশ্রয়ের সন্ধানে শহরে বস্তি সৃষ্টি করছে, শহরে ছুটে যাচ্ছে এবং বস্তিতে তারা আশ্রয় নিচ্ছে। পরিবেশের ভারসাম্য এতে করে বিনষ্ট হচ্ছে, পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানের জন্য তারা নিত্য নতুন পদ্ধতির অবতারণা করছে, যার ফলে এই পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানের এই প্রক্রিয়ার কারণে সমাজে পরিবর্তন আসছে। নতুন সমস্যা সৃষ্টির কারণে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন হয়ে পড়ে, কারণ তারা যখন বস্তিতে আশ্রয় নেয় তখন সরকারের শুধু হস্তক্ষেপ নয়, সরকারের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রে অনেকে হস্তক্ষেপ করে এইসব ক্ষেত্রে, এইসব সমস্যা সমাধানের ক্ষেত্রে। ফলে দেখা যায় যে ওগুলোর সাথে মানুষকে সামঞ্জস্য বিধান করতে গিয়ে অনেক নতুন ধরনের সমস্যার সৃষ্টি হয়। বৈশ্বিক উষ্ণায়ন ঘটে, এটা একটি বিশ্ব সমস্যা। এই অগণিত জনগণের জনসমষ্টির কারণে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নতুন নতুন সমস্যা সৃষ্টি হয় আমাদের সমাজে এবং সমস্যার সমাধানে মানুষ নানামুখী কার্যক্রম গ্রহণ করে থাকে, ফলে সমাজে পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রাকৃতিক উপাদান, দ্বিতীয় উপাদান যার কারণে সমাজ পরিবর্তিত হয়, সেটা হচ্ছে জৈবিক উপাদান। জৈবিক উপাদানে আমরা দেখতে পাব জন্ম মৃত্যু হার, গড় আয়ু, জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার প্রকৃতি, জনসংখ্যার জীবন মান, জীবনযাত্রার মান। অর্থাৎ জৈবিক উপাদানে সম্পূর্ণ মানুষকে কেন্দ্র করে যেই উপাদানগুলো প্রবর্তিত হচ্ছে ওগুলা দিয়ে সমাজে নানা ধরনের পরিবর্তন ঘটে থাকে। চলো আমরা একটু দেখে নেই। অতিরিক্ত জনসংখ্যার কারণে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয় এবং দেখা যায় যে এই জনসংখ্যার দ্বারা সৃষ্ট সমস্যার সমাধান দীর্ঘমেয়াদী একটা সমস্যা সৃষ্টি করে থাকে, ফলে আমাদের সমাজে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। পরবর্তী ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যার স্থানান্তর, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যখন জনবসতি স্থাপিত হয় এবং স্থানান্তরিত হয় তখন দেখা যায় যে সমাজে এটা নেতিবাচক প্রভাব ফেলে। বাংলাদেশের বর্ধিত জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি প্রচলন শুরু হয়েছে বহু আগে থেকেই এবং এই ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির প্রয়োগের মাধ্যমে মানুষের ধ্যান ধারণা বিশ্বাস এগুলোতে পরিবর্তন আসে এবং সমাজে এটা প্রভাব পড়ে। জৈবিক উপাদানের প্রভাবের ফলে আমাদের সমাজে যে ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে, বেকারত্বের সৃষ্টি হয়, শিশু শ্রমের আবির্ভাব ঘটে, কর্মসংস্থানে তীব্র প্রতিযোগিতা শুরু হয়। আমরা চলে যাচ্ছি পরবর্তীতে সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদান হচ্ছে সামাজিক পরিবর্তনের সূচনা করে। এই ক্ষেত্রে সাংস্কৃতিক উপাদানের কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রতিটা দেশেরই সাংস্কৃতিক কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে, যেমন নিজস্ব বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, মানুষের মূল্যবোধের পার্থক্য এবং উদ্দেশ্য আদর্শের ভিন্নতা। এই তিনটা প্রেক্ষাপটকে নিয়ে সে সংশ্লিষ্ট দেশগুলোতে যে যে দেশে এই ধরনের বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে, প্রতিটা দেশেই থাকে, এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে যার যার দেশে সেই সেই সংস্কৃতির লালিত কিছু প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সামাজিক পরিবর্তন উল্লেখযোগ্য ভূমিকা রাখে। যেমন আমরা বলতে পারি ব্রিটিশ রাজত্বের সময় বাংলার সমাজ ব্যবস্থায় বিদেশি সংস্কৃতির প্রভাব ছিল। ভ্রমণ কাহিনী পাঠ করলে মানুষ তার নিজের জীবনে এই ঘটনা ঘটাতে চায়, বিদেশ ভ্রমণ করলে অন্য দেশের সংস্কৃতি নিজ দেশে প্রবেশ করে। পরবর্তী আমরা চলে যাচ্ছি শিক্ষা নামক উপাদান, যেটি সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। শিক্ষা কি, প্রথমেই আমরা একটু দেখে নিই। শিক্ষা হচ্ছে একটি সংস্কার সাধন এবং এটি একটি বিরামহীন প্রক্রিয়া। এর ফলে মানুষের আত্মবিশ্বাস বাড়ে, মানুষের বিচার বিবেচনার ক্ষমতা বাড়ে, মানুষের অন্ধত্ব দূর হয় এবং কুসংস্কার থেকে মানুষ মুক্তি পায়। এবং এই শিক্ষার ফলে সামাজিক পরিবর্তন যে হয় সেটা হচ্ছে স্থায়ী পরিবর্তন এবং এটা সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। শিক্ষার ফলে মানুষের মধ্যে যে ইতিবাচক পরিবর্তনগুলো লক্ষিত হয় সেগুলো হচ্ছে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হয় এবং সামাজিক আন্দোলন গড়ে ওঠে, নারীর অধিকার প্রতিষ্ঠায়
আমাদের এই সমাজের ক্ষেত্রে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষার অগ্রসরতার সাথে সাথে আমাদের নারী অগ্রণী ভূমিকা পালন করছে সমাজ পরিবর্তনের ক্ষেত্রে। নেক্সট আমরা চলে যাচ্ছি প্রযুক্তি। প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের প্রায়োগিক দিক। প্রযুক্তির ফলে ব্যক্তির মানসিক গঠন ও সামাজিক কাঠামোর পরিবর্তন ঘটে এবং আমাদের আশেপাশে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে প্রযুক্তির নানা ধরনের ইতিবাচক ফলাফল আমরা ভোগ করছি এবং এই ফলাফলগুলো প্রত্যক্ষ ফলাফল এবং পরোক্ষ ফলাফল, এই দুই ধরনের ফলাফল আমাদের সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখছে। প্রত্যক্ষ ফলাফলের মধ্যে সরাসরি যেটা আমাদের জীবনে ভূমিকা রাখছে সেটা হচ্ছে শ্রমিকের নতুন নতুন সংগঠন তৈরি, সামাজিক যোগাযোগ পরিধির বিস্তৃতি ঘটায় এবং বিশেষ কাজে বিশেষ দক্ষতা অর্জন হয়, গ্রামীণ জীবনে নাগরিক জীবনে প্রভাব পড়ে। পরোক্ষ ফলাফলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেকারত্ব বৃদ্ধি, শ্রমিক মালিকের ব্যবধান তৈরি হয়, প্রতিযোগিতার তীব্রতা বৃদ্ধি পায়। তারপরে চলে যাচ্ছি আমরা কৃষি ক্ষেত্রে প্রযুক্তির প্রভাবটা। আমাদের যেহেতু কৃষিভিত্তিক অর্থনীতি, সুতরাং কৃষি ক্ষেত্রে যে অগ্রগতি প্রযুক্তির প্রয়োগে হয়েছে সেই দিকে আমরা এখন আলোকপাত করব। উন্নত বীজের ব্যবহার শুরু হয়েছে প্রযুক্তির অগ্রগতির ফলে, সেচ কার্যের উন্নতি হয়েছে, সার প্রয়োগে সচেতনতা তৈরি হয়েছে এবং কৃষিক্ষেত্রে এই তিনটি দিকের অগ্রগতির সাথে সাথে আমাদের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা আমাদের অর্থনীতির চাকাকে অনেক বেশি মজবুত করে তুলেছে। কৃষিক্ষেত্রে শুধু উৎপাদন নিয়েই আমরা সীমাবদ্ধ নেই, আমাদের বিভিন্ন দিকে আমরা সমন্বিত কৃষি পদ্ধতির দিকে যদি আমরা প্রযুক্তির ফলাফল দেখতে পাই, প্রযুক্তির প্রয়োগ দেখতে পাই, তাহলে দেখব চিংড়ি চাষে আমাদের অভাবনীয় সফলতা এসেছে, সমন্বিত মাছ চাষের প্রবর্তন হয়েছে প্রযুক্তির ফলে, যেটা আমাদের বহির্বিশ্বে অনেক বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করছে। গবাদি পশুর প্রজনন, গরু মোটা তাজাকরণ, এইসব ক্ষেত্রে আমরা প্রযুক্তির ইতিবাচক ফলাফল দেখতে পাচ্ছি এবং এইটা প্রযুক্তির প্রত্যক্ষ ফলাফল। পরবর্তীতে আমরা দেখি যে কৃষিখানার অর্থনীতির সফলতাও আসে প্রযুক্তির ব্যবহারের ফলে। বিভিন্ন পল্লী উন্নয়ন সংস্থার সৃষ্টি হচ্ছে, এই পল্লী উন্নয়ন সংস্থার সৃষ্টিটা মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কে উন্নতি ঘটছে, যেটা সামাজিক পরিবর্তনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবার চলে যাচ্ছি আমরা সর্বশেষ উপাদান, যেটা হচ্ছে যোগাযোগ। যে দেশ যোগাযোগ ব্যবস্থায় যত উন্নত সে যে দেশ অর্থনীতিতে তত বেশি এগিয়ে আছে। যোগাযোগ ব্যবস্থা বলতে আধুনিক সংজ্ঞায় আমরা ফেলবো জলপথকে, আকাশপথকে, স্থলপথ, টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ইমেইল, ডিশ অ্যান্টেনা, মোবাইল ফোন, রেডিও, টেলিভিশন, পত্রপত্রিকা, এইসব ক্ষেত্রে দেখা যায় যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে ঘরে বসে মানুষ বিশ্বের বিখ্যাত লাইব্রেরিতে পড়াশোনা করছে, নিজের পছন্দের বইটিকে সে নির্বাচন করে নিজের মতো করে নিজের চার দেয়ালের মধ্য থেকে বিশ্বের উন্নত লাইব্রেরির বই ব্যবহার করে সে পড়াশোনা করতে পারছে। আজকালকার ছেলেমেয়েরা উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য নিজের ঘরে বসে এই প্রযুক্তির ব্যবহারের ফলে বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে পারছে। আমরা দেখলাম যে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে আজকে প্রাকৃতিক উপাদান, জৈবিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, শিক্ষা, প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থা কি রকম প্রভাব বিস্তার করে। চলো একবার দেখে নিই আজকে আমাদের শিক্ষণফল অর্জিত হয়েছে কিনা। প্রথম শিক্ষণফল, সামাজিক পরিবর্তন ধারণা ব্যাখ্যা করতে পারবে, আমরা পারবো এখন এটা। তার পরবর্তী উপাদানটা হচ্ছে বাংলাদেশের সমাজ পরিবর্তনের উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবো। উপাদান সমূহের মধ্যে আমরা প্রাকৃতিক, জৈবিক, সাংস্কৃতিক, প্রযুক্তি, শিক্ষা এবং যোগাযোগকে ব্যাখ্যা করতে পারবো এবং এগুলার প্রভাব আমরা বিশ্লেষণ করতে পারবো। সামাজিক পরিবর্তন জনিত বিষয় নিয়ে আমরা সচেতন হব। এবার চলে যাচ্ছি মূল্যায়নে। মূল্যায়নের ক্ষেত্রে আমি চারটা এক কথার উত্তর রেখেছি। সামাজিক পরিবর্তনে কয়টি গতি লক্ষণীয়? শিক্ষার একটি ইতিবাচক দিক বলো, একটি জৈবিক উপাদানের নাম বলো, রেডিওতে প্রচারিত একটি শিক্ষামূলক অনুষ্ঠানের নাম বলো। এবার যাবো বাড়ির কাজে। তবে বাড়ির কাজ দেওয়ার আগে তোমাদেরকে একটা বিষয় স্মরণ করিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই বিষয়ভিত্তিক খাতার মধ্যে বাড়ির কাজ লিপিবদ্ধ করবে এবং অবশ্যই সেটা তোমরা তৈরি করে স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষককে দিয়ে মূল্যায়ন করে নেবে এবং এই মূল্যায়নটি কিন্তু আমাদের ধারাবাহিক মূল্যায়নের অন্তর্ভুক্ত হবে। আজকে আমাদের বাড়ির কাজ হচ্ছে প্রযুক্তির উৎকর্ষতা তোমার বর্তমান শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কি ভূমিকা রাখছে বলে তুমি মনে করো। অবশ্যই সেটা হবে তোমার পাঠ্যপুস্তকের আলোকে এবং এর পক্ষে তুমি যুক্তি উপস্থাপন করবে। এই প্রশ্নটা প্রণয়নের ক্ষেত্রে আমি একটু কৌশল অবলম্বন করেছি। এখানে তোমরা বর্তমান শিক্ষা গ্রহণের ক্ষেত্রে, মানে আমরা যে এখন ঘরে অবস্থান করছি, বাইরে বের হতে পারছি না, বিদ্যালয়ে যেতে পারছি না, শিক্ষকরা স্বগৃহ থেকে আমাদের সাথে পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করছেন, যোগাযোগ করছেন, বাংলাদেশ সরকার আমাদেরকে বিভিন্নভাবে
আনুষ্ঠানিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন সেই বিষয়গুলো এখানে উঠে আসবে। এবং তুমি কিন্তু অবশ্যই বই থেকে তথ্য নিয়ে এবং বর্তমান পারিপার্শ্বিক অবস্থার আলোকে এই উত্তরটি সম্পাদন করবে এবং এটা উচ্চতর দক্ষতার আলোকে লিখবে। নম্বর বরাদ্দ হচ্ছে 4। তোমাদেরকে একটি ইনফরমেশন দিচ্ছি, আমাদের এই ক্লাসটি যদি তোমরা আবার দেখতে চাও তাহলে তোমরা আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং কিশোর বাতায়নে দেখতে পাবে। আর যদি তোমাদের কোনো মূল্যবান মতামত থাকে তাহলে সেখানে লিপিবদ্ধ করবে, আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের এই মূল্যবান মতামত আমাদের পরবর্তীতে